Hello friends, আজি এটা আজি সানডে হয়, আজি এটা স্পেশাল ডিশ বনি আছে, বনিব আমার ঘরত মোর ফেভারিট, মাই ফেভারিট মাটন। মাটনটো মোর ফেভারিট, কিন্তু এটো আরো স্পেশাল কারণ এটো নেপালি কাটিং মাটন বলি কয়, কারণ ইয়াত সালটো থাকে, তেনেকে কাটা হয়। এটো আমার গুয়াহাটির খানাপাড়াত পায়, মই খানাপাড়া পৰা আনো। তো আজি আপোনালোকক দেখাম মাটনটো কেনেকে বনে। কিন্তু তার আগতে এটা কথা কইল, আজি মাটনটো মই নবনাও, আজি মাটন বনাব মোর ওয়াইফে। আহক চাও কি ফালে তেওঁ। এইখিনি হল মাটন, এইখিনি মাটনটো বেলেগ মাটন। আজি এইটো অলপ আমার ঘৰৰ পৰা দূৰত পায়, এইটো হল নেপালি কাটিং বুলি কয়, তাৰমানে সালটো থাকে। এইখিনি হল মাটন, আৰু মাটন বনাব আজি মোর ওয়াইফে। ওয়াইফে এটা নিমখ দিলে, এইখিনি নিমখ, এইখিনি প্রথমতে মেরিনেট করে থই দিয়ে এঘণ্টামান মেরিনেট করব, তারপরে বনাব। এই প্রথম নিমখ দিলে অল্প, তারপর হালধি তারপর হালধি আর কবা কি দিয়ে অকনমান মিৰ্চ, কি কাশ্মীৰী মিৰ্চ, কাশ্মীৰী মিৰ্চ দিব, কাশ্মীৰী মিৰ্চ, কাশ্মীৰী মিৰ্চ। এইখিনি এতিয়া অকণমান ভালদৰে ভালদৰে সানিব, সানি পেলাই এইখিনি এঘণ্টামান থৈ দিব ফ্ৰিজত। কিহত থবা? ঠিক আছে, ফ্ৰিজত থৈ দিব। তাৰপিছত আমি কিন্তু এক্সট্ৰা তেল আছে দেই, এইটো স্পেচিয়েল হয়। পিঁয়াজ কাটি থৈ দিছে, তাৰপিছত এইখিনি কি, এইখিনি পেষ্ট, পেষ্ট বনোৱা নাই, বনাব। আদা নহৰু পেষ্ট, কিবা পিঁয়াজ আছে, এতিয়া ষ্টাৰ্ট কৰা তুমি। তেলটো গৰম হৈ আছে, অকণমান তেল দিছে, ইয়াত তেলটো অলৰেডি গৰম হ'ল, গৰম হৈ ইয়াত এতিয়া অকণমান পিঁয়াজ দিব, পিঁয়াজ দিব, এইখিনি পিঁয়াজ, তেলটো বেছি দিন দিয়ে অলপ দিব, পিঁয়াজখিনি অকণমান ফ্ৰাই কৰিব, পিঁয়াজখিনি অকণমান 2 মিনিট ফ্ৰাই কৰিব। এইটো পিঁয়াজটো স্লাইটলি রেডিশ হওয়ালেকে অকনমান ফ্রাই করলে পেঁয়াজটো মোটামুটি রেডি। এতিয়া এই মাটনের যেটা এক্সট্রাকে তেল আনিছিল সেটো দি দিছে, মাটনের যেটা এক্সট্রাকে মানে তেলর পিস সেটো দি দিছে, যাতে তেলটো তারপর ওলাই আর মাংসখিনি ফ্রাই করব পারে। এইটো অকণমান দেরি তেলটো ফ্রাই হব দিব লাগিব, আর অকণমান দেরি গ্যাসটো সিমত দি পেলাই অলপ দেরি কুক হব দিব লাগিব, যাতে তারপর তেলটো ওলাই। এইটো 2 মিনিটমান তাতে তেলটো অকণমান ভাজ খাবলে দিলে এইটো ভাজি গল, এইয়া তেলটো ওলাইছে, এইটো মোটামুটি কুক হয়ে গেছে, তেলটো ওলাই গেছে, মাটনের অকণমান লড়াই লৈছে। এতিয়া আকৌ গ্যাসটো বঢ়াই দিছে, এতিয়া এই গোটেই মাটনখিনি কুক হ'ব, এইখিনি অকণমান দেরি ফ্রাই কৰিব। আজিহে দেখা যায় কি হ'ব মাটন। সানডে স্পেশাল নেপালি কাটিং বুলি কয়, নেপালি কাটিং কিয় কয়, কারণ এইটো সাল থাকে, সাল থাকে, এইটো কাৰণে নেপালি কাটিং মাটন বুলি কয়, মাই ফেভারেট। এতিয়া অকণমান দেরি
এখিনি ভাজিব অকণমান দেৰি কিছু দেৰি এখিনি ভাজিব এটো অকণমান দেৰি ভাজা হৈ গ'ল এটো 2 মিনিট মান ভাজিলে ভাবি ভাজি এতিয়া এটো ঢাকি দিলে কেৰাহীটো ঢাকি দিলে আৰু গেছটো সিমত দি দিলে আৰু এটো বুলে 20 মিনিট মান থাকিব হয়নে কি মিনিট থাকিব 20 মিনিট আচ্ছা এটো 10 মিনিট মান কুক হল এতিয়া কিবা কৰিব বুলে চাওছন কি কৰো কি কৰিবা হে আদা নহৰু পেষ্টটো দিব আদা নহৰু পেষ্টটো দিব আদা নহৰু পেষ্ট দিব সা 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 আদা নহৰুটো দেখো এবাৰ এইটো হল আদা নহৰু পেষ্ট আদা নহৰু পেষ্ট দিলে দিয়েতে কি কৰিবা একো না আকৌ ফ্রাই কৰি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আদা নহৰু পেষ্ট দিলে ইয়াক এতিয়া অকণমান ফ্রাই কৰিব আকৌ আদা নহৰু পেষ্টৰ লগত তাৰ আগতেও পেষ্ট দিছিলে তাৰ আগতেও ফ্রাই কৰিছিলে সৰি পেষ্ট দিয়া নাছিল পেষ্ট এতিয়া দিছে অকণমান দেৰি ফ্রাই কৰিব বনি আছে নেপালী কাটিং মাটন বনি আছে বনি আছে ইয়াত অকল আদা নহৰু পেষ্ট দিছে আমাৰ আমাৰ ঘৰত এই পাউডাৰ মচলা বেছি ইউজ নকৰোঁ বিশেষকৈ মই খুব বেয়া পাওঁ পেকেট মচলাবোৰ যদি আমাৰ গোটা মচলা আনে অকল সেইবোৰে ইউজ কৰে এতিয়া কি দিবা তাত জিৰা জিৰা গোটা জিৰা টাৱাত ৰোষ্ট কৰি ল'ম গোটা জিৰা টাৱাত ৰোষ্ট কৰি দিব সেইটো দেখাই আছোঁ এতিয়া বৰ্তমান কি কৰি আছা এইটো হাই ফ্লেমত ফ্ৰাই কৰি ৰাখিছোঁ আদা নহৰু এইখিনি আদা নহৰু পেষ্টৰ লগত ফ্ৰাই হৈ গ'ল এতিয়া অলপ দেৰি কি কৰিবা এইটো আকৌ চিমত দি পেলাই কভাৰ কৰি থৈ দিব আকৌ অকণমান দেৰি থৈ দিব এইটো চিমত একদম কম জুই একদম কম জুই এইটো মাটন কুক হৈ আছে এতিয়া এইখন পেন এখন এক্সট্ৰা পেন এইখনত মচলাখিনি অলপ ৰোষ্ট কৰিব এখন গৰম হৈ গ'ল অকণমান গৰম হৈ গ'ল এতিয়া কি কি ৰোষ্ট কৰিবা গৰম এইখিনি জিৰাখিনি অকণমান দেৰি ভাজি ল'ব তেল চেল নহয় এনে খালী পেনখনত খালী ফ্ৰাই পেনখনত জিৰাখিনি অকণমান দেৰি ৰোষ্ট কৰিব অকণমান দেৰি ৰোষ্ট কৰি আছে এইটো হ'ল জিৰা আৰু এইটো হ'ল এই গৰম মচলাখিনি এনেকৈ ৰোষ্ট কৰি লৈছে গৰম মচলাখিনিও ৰোষ্ট কৰি লৈছে এনেকৈ ইলাচি ডালচেনি আৰু এইখিনি জিৰা ৰোষ্ট কৰি পেলাই গুড়ি কৰি লৈছে এইখিনি মাটনটো কুক হৈ আছে এইখিনি গ'ল জিৰা ৰোষ্ট কৰি পেলাই মাটনটোত দি দিছে এইখিনি লৰাব অলপ দেৰি এইটো গেছটো আকৌ বঢ়াই দিলে এইটো অলপ দেৰি লৰাব এইটো এতিয়া কিছু দেৰি কুক হ'ল অলপ দেৰি ফ্ৰাই কৰিলে এতিয়া অকণমান তাৰ কালাৰটো আহিছে আগতকৈ এতিয়া অকণমান দেৰি তাক পানী দি ফ্ৰাই কৰি থাকিব আৰু ইয়াত বোলে দিব বাকী আছে এইখিনি কি এইখিনি গৰম মচলা এইখিনি দিব বাকী আছে
এটা অকণমান দেৰি ইয়াক পানী দি দি অলপ দেৰি কিছু দেৰি ফ্রাই কৰি এইটো মটন ৰেডি সাও মটনটো বাহ 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 গুণ্ডটো বঢ়িয়া লাগিছে বঢ়িয়া এতিয়া আমি লগ পাম খোৱাৰ টাইমত ও এখানে ও এখানে দিবা ন ও ডালচেনি আছে ডালচেনি ডালচেনি হে দিয়া ও গৰম মছলা ইলাচি চিলাচি সব আছে এতিয়া আমি খাব পাৰোঁ ন বলক আমি এতিয়া মটন খাওঁ এতিয়া মোৰ মটন ৰেডি আমাৰ মটন খাম মটন ৰেডি কেনেকুৱা হৈছে চাওঁ এইটো মই কিন্তু দালিয়া খাওঁ দেই ভাত নাখাওঁ দুপৰীয়া মাংসত এইটো বাৰু কিয় খাওঁ মই পিছত ক'ম বুজাই দিম কিন্তু চাওঁ মটনটো কেনেকুৱা হৈছে Thank you. Love you all.